আচ্ছা, আপনি যদি ফ্ল্যাট আইকন ডট কম, ঠিক আছে, ফ্ল্যাট আইকন লিখে সার্চ করেন বা ফ্ল্যাট আইকন ডট কম লিখে সার্চ করেন, এখানে আসবেন। আসলে এখানে শুধুমাত্র আইকন পাবেন, এই ওয়েবসাইটে শুধুমাত্র আইকন পাবেন, আপনি যে কোনো আইকন লাগলে এই ওয়েবসাইটে পাবেন। ওকে, এখানে মোটামুটি কত 33,27,000 মতো আইকন আছে এখানে, ঠিক আছে, 33,00,000 আইকন আছে। তো আমার মনে হয় এমন কোন আইকন আপনাদের প্রয়োজন যেটা এখানে পাবেন না। আচ্ছা, এখানে আপনাকে লগ ইন করতে বলা হয় বা রেজিস্টার করতে বলা হয়। এখানে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি একটু বেশি পরিমাণে ডাউনলোড করতে পারবেন। এইসব ওয়েবসাইটে হচ্ছে প্রিমিয়াম ওয়েবসাইট এগুলা। এখানে যদি আপনি মেম্বারশিপ নেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, কিন্তু যদি মেম্বারশিপ না নেন তাহলে দৈনিক একটা লিমিট থাকে যে আপনি প্রতিদিন এত MB বা এতটা করে ডাউনলোড করতে পারবেন। তো দৈনিক যে লিমিট থাকে ওই লিমিট দিয়ে আসলে হয়ে যায়, অ্যাকাউন্ট খোলা লাগে না। তারপর যদি লাগে ফার্স্টে লিমিট ছাড়া করবেন, অ্যাকাউন্ট লগ ইন ছাড়া, এরপরে পরবর্তীতে লাগলে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি সার্চ করতেছি আপনাদের যে ধরনের আইকন লাগে আমাদের ভিজিটিং কার্ড করতে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আইকন। এখানে কন্ট্যাক্ট আইকন দিচ্ছি, বা শুধু কন্ট্যাক্ট লিখে সার্চ করলেই হবে। দেখেন পাশে লেখা আছে আইকন, একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে আইকন প্যাক, একটা আইকন একটা প্যাক। যদি আপনি প্যাকে ক্লিক করেন তাহলে হচ্ছে একটা প্যাকেজ আসবে, টোটাল একটা প্যাকেজ আসবে যেখানে অনেকগুলো আইকন থাকবে। আর শুধু আইকনে থাকলে আপনার একটা আইকনে আসবে। তো আমি এখানে প্যাক দিব, প্যাক দিলে কি হবে, কন্ট্যাক্ট রিলেটেড যা যা আছে সব চলে আসবে। 226টা প্যাক পাওয়া গেছে। তাছাড়া এখানে কাবার কিছু ফিল্টারও আছে। আচ্ছা দেখি এখানে কি কি আছে। ধরেন এখানে দেখেন কন্ট্যাক্ট এক নাম্বার একটা প্যাক আছে যেখানে 30টা আইকন পাবেন। এই প্যাকের মধ্যে 30টা আইকন আছে, সেই আইকনগুলো কি কি, ফোনের আইকন, ইমেলের আইকন, বাসার অ্যাড্রেস, লোকেশন, এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার ইমেল, তাছাড়া এই যে এখানে আইকন আছে এগুলো সব হচ্ছে এক কালারের আইকন, আপনি পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখানে দেখেন কমিউনিকেশনের আইকন আছে, কমিউনিকেশন এন্ড কন্ট্যাক্ট, এখানে কালারফুল আইকন আছে। দেন হচ্ছে এখানে কিছু আইকন আছে যে মাউসের আইকন, তারপরে হচ্ছে শেয়ারের, তো এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আইকনগুলো নিতে পারবেন। আর প্রতিটা আইকনেরই কালার চেঞ্জ করা যায়, তো আপনি কালার নিয়ে চিন্তা করবেন না, আপনি দেখবেন আইকন আইকন সুন্দর কিনা। তো এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো আইকন নিতে পারেন। তো আমি সেকেন্ড পেজ যাই, সেকেন্ড পেজ থেকে দেখি কোনোটা পছন্দ হয় কিনা। আচ্ছা, আমি এখান থেকে আইকন পেটে নিচ্ছি, 40টা আইকন আছে, আমি আইকন পেটে নিয়ে নিচ্ছি, এতে ক্লিক করব। ক্লিক করে একটু ওয়েট করুন, এখানে লোডিং দেখাচ্ছে। আচ্ছা, এখন এই জায়গায় বলছে রেজিস্টার অ্যান্ড ডাউনলোড, আপনি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন এবং ডাউনলোড করেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে আর ডাউনলোড করতে হবে। তো এই আইকন প্যাকগুলো চাইলে আপনাকে ফার্স্ট এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন আমি রেজিস্ট্রেশন করি এখানে। আর রেজিস্ট্রেশন করার জন্য আপনি এই যে রেজিস্টার অ্যান্ড ডাউনলোডে ক্লিক করেন। আচ্ছা, এটা মূলত ফ্রিপিক কোম্পানির একটা ওয়েবসাইট, যেখানে ফ্রিপিক কোম্পানির একটা সিস্টার কনসার্ন যেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। তো এই ফ্ল্যাট আইকন থেকে আমরা ডাউনলোড করতেছি, আর ফ্রিপিকটা হচ্ছে মাদার কোম্পানি। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি চাইলে ডিজিটাল গুগল থেকে সাইন ইন করতে পারেন, আর তাছাড়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করতে পারেন। তো যেহেতু আমার কাছে সবাই আমরা পিসি দ্বারা ডাউনলোড করি, আর অলরেডি সবার কাছে সবার পিসিতে গুগল সাইন ইন করা থাকে, তো এখানে আর আলাদা অ্যাকাউন্ট খোলার দরকার নেই। জাস্ট এখানে গুগলে ক্লিক করেন, গুগলে ক্লিক করলে আপনার এই ব্রাউজারে থাকা, আপনি এই ব্রাউজারে আপনি যা যা ইনস্টল করে যা যা কি বলে ইমেল অ্যাড্রেস লগ ইন করা আছে ওগুলো সব চলে আসবে, লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এটা ওপেন করতে পারেন। তো ধরেন আমি হচ্ছে এখানে এই ইমেল অ্যাড্রেস দিয়ে ওপেন করবো, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেন পারমিশন চাইবে। ওকে, তো আমাদের এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ঠিক আছে, আর কিচ্ছু করতে হলো না। কিন্তু আমরা যদি কাস্টমে দিতাম ইউজার নেম দেওয়া লাগতো, অনেক কিছু দেওয়া লাগতো, আর এভাবে দিলাম জাস্ট একদম মন ক্লিক, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। নো কন্টিনিউ উইথাউট গেটিং দ্য প্যাক, এটা আমাদের দরকার নেই। আমাদের সে জিজ্ঞেস করছে যে আমরা প্রিমিয়াম হবো কি না, এই সেই, ঠিক আছে।
এগুলো কিছু দরকার না, এখন আপনি জাস্ট ব্যাক করেন। আপনার কিন্তু অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখানে ব্যাক করবেন, সেই আগের আইকনে চলে আসবে। দেন হচ্ছে এখানে যেহেতু আপনার এখন একটা অ্যাকাউন্ট আছে, তো তারপরে এখানে রেজিস্টার এন্ড ডাউনলোড দেখাচ্ছে, অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও দেখাচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, ফুল পেজটা লোডিং নেই। আচ্ছা ফুল পেজটা লোডিং নিচ্ছে, দেন আমি যেটা করবো এখন একটা রিফ্রেশ দেবো, এই পেজের মধ্যে একটা রিফ্রেশ করব। দেখেন রেজিস্টার ওয়ার্ডটা চলে গেছে, এখন শুধুমাত্র ডাউনলোড প্যাক আছে। আচ্ছা এতটুকু সবাই বুঝছেন, কারো কোনো এতটুকু তো সমস্যা আছে? চ্যাটবক্সে লিখেন, সবাই চ্যাটবক্সে লিখেন, কেউ আনমিউট করবেন না, চ্যাটবক্সে মেসেজ করেন এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমরা ফার্স্টে দেখলাম হচ্ছে কিভাবে আপনি এইখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন দেখলাম। এখন হচ্ছে আমাদের পরের কাজ এখান থেকে ডাউনলোড করা। তো অ্যাকাউন্ট খোলাটা কিন্তু ইজি ছিল, আমরা কোনো ইনফরমেশন কিছু দিলাম না, শুধুমাত্র আমাদের এই ব্রাউজারে থাকা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে ফেলছি একটা ওয়ান ক্লিকের মধ্যেই। দেন আসেন হচ্ছে ডাউনলোড প্যাক, এখন এই ডাউনলোড প্যাকে যখন ক্লিক করব তখন আপনার কাছে দুটো অপশন আসবে, একটা হচ্ছে প্রিমিয়াম ডাউনলোড, একটা হচ্ছে ফ্রি ডাউনলোড। এখানে প্রিমিয়াম ডাউনলোডে কি পাচ্ছেন, আপনি যদি প্রতি মাসে 750 ইউরো খরচ করেন, ঠিক আছে, 750 ইউরো খরচ করেন, তাহলে আপনাকে প্রতি মাসে আপনি এই এই ওয়েবসাইটের যত আইকন আছে সবগুলো আইকন আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি বলেন না আমি ফ্রি করব, তাহলে যে ফ্রি ডাউনলোড, আমরা তো ফ্রি করব, আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডিং আসবে। একটু ওয়েট করে এটা প্রিপেয়ার হলে দেন যে আমাদের কাছে অপশন চলে আসছে। তো এটা তো আমি আমি চালাচ্ছি হচ্ছে ফায়ারফক্স, ফায়ারফক্স ইউজ করতেছি বলে আমার কাছে এই অপশনটা আসলো যে আমি এটা সেভ করবো কিনা। কিন্তু যারা হচ্ছে অন্যান্য ব্রাউজার ইউজ করতেছেন, যেমন হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করে গুগল ক্রোম, তো গুগল ক্রোমে এইটা আসবে না, ডিরেক্ট ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর ফায়ারফক্স আমাদের জিজ্ঞেস করলো যে ডাউনলোড করুন, ওপেন করুন, যেখান থেকে সেভ ফাইল দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। ওকে এটা 4 MB ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এখন ডাউনলোড কোড যে করলেন করে কোথায় রাখছেন সেটা তো আপনি জানেন না, অনেকে আছেন যা ডাউনলোড হওয়ার পর কই যায় জানেন না, পরে ডাউনলোড করার পর ফাইল খুঁজে পান না। তো সেক্ষেত্রে এখানে দেখেন পাশে ফোল্ডার চিহ্ন আছে, ফোল্ডার চিহ্নতে ক্লিক করেন, আপনার এটা ডাউনলোড হয়ে যে ফোল্ডারে চলে গেছে সেই ফোল্ডারটা ওপেন হবে। এই যে এই ফাইলটা ডাউনলোড করলাম মাত্র আমি, তো এই ফাইলটা ডাউনলোড করলাম। এবার এটাকে আমি, এটা হচ্ছে জিপ ফাইল, জিপ ফাইল, তো সবার পিসিতে উইনরার বা 7-জিপ সফটওয়্যারটা থাকা লাগবে। তো উইনরার সফটওয়্যার সম্পর্কে জানেন না এমন কেউ তো নাই মনে হয়, কারণ হচ্ছে আপনাদের সবার পিসিতে আপনারা ওই সফটওয়্যার ইনস্টল দিয়েছেন, আর সবার পিসিতে সফটওয়্যার ইনস্টল দেওয়ার জন্য উইনরার লেগেছে। তো এটাও সেম, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে উইনরারে যেভাবে কাজ করতে হয় এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করব, এরপর এখান থেকে ওকে ক্লিক করব। তো আমার এই একটা জিপ ফাইল আমার কি হচ্ছে এক্সট্রাক্ট হবে, এক্সট্রাক্ট হয়ে একটা নর্মাল ফোল্ডারে, নর্মাল একটা ফোল্ডারে পরিণত হচ্ছে। আচ্ছা এতটুকুতে কার কোনো প্রবলেম? ওকে তো এটা হচ্ছে আমার নর্মাল ফোল্ডার হয়ে গেছে, নর্মাল ফোল্ডারে আমি যাচ্ছি। দেখেন আমি 2-3টা ফোল্ডার করা, এখানে এখানে যখন আসতেছি আমাদের কাছে কটা, এখানে অনেকগুলো ফোল্ডার পাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে ইপিএস, একটা লাইসেন্স, লাইসেন্স আমাদের দরকার নাই, একটা হচ্ছে পিএনজি, একটা পিএসডি, একটা এসভিজি। তো এগুলা এতগুলো ফোল্ডার কিসের জন্য? ইপিএস এ পরে আসতেছি, লাইসেন্স তো লাইসেন্সই, পিএনজি যখন আপনি ফটোশপে ইউজ করবেন
তখন আপনি এটা পিএনজি, আপনার পিএনজি লাগবে, তো ওই সময় আপনি এই ফোল্ডার থেকে ইউজ করবেন। যখন আপনি ফটোশপে ডিজাইন ওপেন করতে চান তখন আপনার পিএসডি লাগবে। তো এই দুটো হচ্ছে ফটোশপের জন্য। এসভিজি এটা হচ্ছে ফটোশপেও সাপোর্ট করে আবার ইপিএসও সাপোর্ট করে, ঠিক আছে। তাছাড়া এসভিজিতে আপনি ডাবল ক্লিক করলে একটা ওয়েবসাইট, এটা আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইট থেকে দেখাবে। তো এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমাদের এই মুহূর্তে ইলাস্ট্রেটরের জন্য দরকার ইপিএস, ইপিএস অথবা এআই ফাইল, কিন্তু আইকনগুলো ইপিএস হয়। ইপিএস ডাবল ক্লিক করব, দেখেন অনেকগুলো ইপিএস আছে। আমি একটু আইকনগুলো বড় করি, অনেকগুলো ইপিএস নাম লেখা আছে, হেডসেট, ওমেন, লাইক, অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে মেগাফোন। আপনার কী ধরনের ইপিএস চান, আপনি এটা হচ্ছে কোন ধরনের আইকন চান, ঠিক আছে। তো ফার্স্ট টাইম একটা ভিজিটিং কার্ডের জন্য পেজ নিয়ে নিচ্ছি। একটু রেসপন্ডিং হচ্ছে না, একটু ওয়েট করে ওপেন হয়ে যাবে। ওকে, তো এই যে একটা আমরা পেজ ওপেন করলাম, একটা আর্টবোর্ড নিলাম, কিন্তু আমরা যখন ইপিএসটা ডাউনলোড করেছি, এখন ইপিএসটা ডাউনলোড করার পর আমরা যদি ইপিএসটাকে এই পেজে ধরুন আপনি কাজ করতেছেন, এই পেজে কাজ করতেছেন, এই পেজে একটা ভিজিটিং কার্ড তৈরি করতেছেন, এখন আপনার এই পেজের মধ্যে যদি আপনাদের এই ইপিএসটা লাগবে, তো এখন যদি আপনি ইপিএস ফাইলটাকে ধরেন, ধরেন হচ্ছে এখান থেকে আমি স্মার্টফোন, মোবাইল ফোন, মোবাইল ফোনের যে ইপিএসটা আছে, আমি যদি এখান থেকে মোবাইল ফোনের ইপিএসটা ধরে নিয়ে ওখানে ছাড়ি, এখানে যদি এনে ছাড়ি আমি, তাহলে দেখেন কি হচ্ছে, আমার মোবাইল ফোনের আইকনটা চলে আসবে। জাস্ট একদম ইজি, মোবাইল ফোনের আইকনটা চলে আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখন আপনি চাইলে এটাকে আর কালার চেঞ্জ করতে পারবেন না। দেখেন আমি এটা ধরলাম, ধরে এখান থেকে কালার চেঞ্জ করতেছি, কালার আর চেঞ্জ হবে না, এটা যা আছে তাই থাকবে। ইনফ্যাক্ট এটা কিন্তু একটা একটা অটোমেটিক পিএনজি একটা ইমেজ হয়ে গেছে, এটা এখন এটা একটা পিএনজি হয়ে গেছে। তো এইভাবে আপনার আইকন আনা যাবে না। তো একটা ইপিএস ফাইল কীভাবে ওপেন করতে হবে, ইপিএস ফাইল ওপেন করার জন্য আমি অন্য একটা মোবাইলের পিকচার নেই, মোবাইলটা ভালো না, এটা এসএমএস ইনফো টেলিফোন, এই কন্ট্যাক্ট নিচ্ছে, কন্ট্যাক্টটা নিয়ে তো একটু আগে যে কাজটা করলাম যে এখানে আরপরে ছাড়লাম, কিন্তু এবারে সেই ভুলটা করবো না। এবার আমরা একদম উপরে চলে যাব, উপরে যে ফাঁকা জায়গাটা যেখানে গেলে দেখেন কপি লিখে আসতেছে, এখানে আসলে কপি আসে, একটু উপরে যাব, যাওয়ার পর হচ্ছে এদিকে ব্রেক দেয়, একদম উপরে, একদম উপরে, একদম উপরে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে নিয়ে ছাড়বো। ছাড়লে এটা আলাদা হয়ে গেছে, আলাদা একটা ফাইল আকারে তৈরি হয়েছে, ঠিক আছে। এটা আলাদা একটা ফাইল হলো। দেন হচ্ছে আমি আরো একটা নিচ্ছি, আমি একটা টেলিফোন নিচ্ছি, এই সেম ভাবে এখানে না ছেড়ে আমি উপরে ফাঁকা জায়গাতে উপরের যে টুলবার, টুলবারে ছেড়ে দিলাম, এই যে মেনু বার, মেনু বারে ছাড়লে দেখেন আলাদা ভাবে মনে হচ্ছে। এই যে আপনার এটাতে আমরা ভিজিটিং কার্ড তৈরি করবো, এটা আলাদা ওপেন হয়েছে, এটা আলাদা ওপেন হয়েছে। এখন দেখেন এখানে আমি যখন মাউসটা নাড়াচ্ছি প্রত্যেকটা জিনিস আলাদাভাবে মার্ক করতেছে। আমি একটা ক্লিক করি, ক্লিক করে এটাকে বাইরে আনি, জাস্ট আমি সাদা বোর্ড থেকে বাইরে আনতেছি। দেখেন এটাও কিন্তু ওইটার মতোই, আগেরটার মতো ইয়া দেখাচ্ছে যে একটা পিএনজি ফাইল, একটা পিএনজি ইমেজ, কিন্তু এটা আর ওটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে ওইটা আসলে পিএনজি ইমেজ ছিল, মানে ওইখানে বানাতে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে, কিন্তু এখন এটা কনভার্ট হচ্ছে না। এটা হচ্ছে আপনার একটা ইপিএস ফাইল, যেটা হচ্ছে র ফাইল, এটা আমরা এডিট করতে পারবো এখন এই মুহূর্তে। এটা একটা এডিটেবল ফাইল, এই ফাইলটা যখন আপনি এডিট করতে চাইবেন
তখন রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে বাইরে অবশ্যই একটা বাইরে ক্লিক করতে হবে। ওকে, এতটুকু তো প্রবলেম করো বলেন। সবাই একটু চ্যাট বক্সে একটু বলুন তো, এতটুকুতে কার কার কোনো প্রবলেম, কারো কোনো প্রবলেম থাকলে বলেন। আচ্ছা, সবাই বলেছেন না। ফুল বাড়ি ভাই, রেকর্ড তো হচ্ছে। ওকে, দেন নেক্সট আগাচ্ছি আমরা। এটাকে আনগ্রুপ করার পর এখন যখন কার্সর আনতেছি, দেখেন প্রত্যেকটা আলাদা ভাবে ধরতেছে, প্রত্যেকটা আলাদা ভাবে ধরতেছে, যেটা আগে ধরতেছিল। তো আমি এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আনগ্রুপ তো করলাম, এই যে এখন দেখেন এখানে ক্লিক করার পর এটা আলাদা দেখাচ্ছে। আমি এটাকে ক্লিক করলে এটাকে রিলিজ কম্পাউন্ড পাস করা যায়, এটা আমরা করবো না এই মুহূর্তে, এগুলো সম্পর্কে পরে বুঝবো। তো মঞ্জুরুল ভাই, আপনি যদি আনগ্রুপ না করেন তাহলে আপনি কালার চেঞ্জ করবেন কি করে? এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে উপরে কালার চলে আসছে, এটা হলুদ কালার। আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে দেখেন এখানে একটা কালার চলে আসছে যেখানে কোনো কিছু নাই, কারণ হচ্ছে এটা দুইটা একসাথে মার্ক হয়ে আছে। আমি রাইট ক্লিক করে দেখেন রিলিজ ক্লিপিং মাস্ক করা যায়। তো আমি যে কাজটা করতেছি, আমি এখানে কিন্তু ক্লিক করতেছি না, আমি ক্লিক করবো হচ্ছে কর্নারে, এই যে কর্নার অ্যাঙ্কর বা পাথ, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে ক্লিক করতেছি। বা এখানে আমি ডাবল ক্লিক করতে পারি। তো ধরেন এটাতে যদি ক্লিক করি, শুধুমাত্র এটা ধরতেছে, এটাও ধরতেছে, এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, ঠিক আছে, এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে। আপনি চাইলে আপনার মন মতো করে কালার চেঞ্জ করতে পারতেছেন, কিন্তু যখন এটা একসাথে ধরতেছে তখন তার আপনার মন মতো কালার চেঞ্জ করতে পারবে না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে ধরে রয়েছে। তো এরকম প্রবলেম হইলে রাইট ক্লিক করেন, রিলিজ ক্লিপিং মাস্ক ক্লিক করেন, এরপর একটা বাইরে ক্লিক করেন। এই বাইরে প্রবলেম হলে রিলিজ ক্লিপিং, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এরপর এই যে একটা চার কোণা ছিল এটাকে টেনে পাশে নিয়ে আসেন, এটার আর কোনো কাজ নাই, এটাকে ডিলিট করে দেন। এখন আর পরেরটা করবেন না, এখন আপনি আপনার মন মতো করে কালার দিতে পারবেন, ঠিক আছে। কি সমস্যাটা হলে আমরা রিলিজ ইয়েতে ক্লিক করব, যখন দেখতেছেন একটা ক্লিক করতেছেন কিন্তু সবগুলো এটা আনগ্রুপ আনগ্রুপ করা আছে, তারপরে যখন আপনি ক্লিক করতেছেন সবগুলা শেপ একসাথে মার্ক হচ্ছে, তখন আপনি রিলিজ ক্লিপিং মাস্ক করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে এটা আলাদা ধরতেছে, এটা আলাদা ধরতেছে, এটা আলাদা, এটাও আলাদা, প্রত্যেকটা শেপ এখন আলাদা। এবার আপনি আপনার মন মতো কালার দেন, যেমন হচ্ছে এখানে যদি আমি কালার দেই, এটা ক্লিক করলাম, ক্লিক করে ডাবল ক্লিক করে এখান থেকে আমি আমার মন মতো কালার নেই, ধরুন হচ্ছে ফোনের কালার সবুজ, এই আপনি সবুজ কালার নেন, নিয়ে ওকে দিয়ে দেন সবুজ, এটাতে ক্লিক করেন, দেখেন কালার চেঞ্জ। এখানে আবার ডাবল ক্লিক করে আপনার মন মতো আর একটা সবুজ নেন, জাস্ট এটার চাইতে একটু গাঢ়, দুইটা কালার বসলো। এরপরে হচ্ছে যে এটা, এটাতে কিন্তু গাঢ় কালার আছে না, যাই হোক আমি এখান থেকে আইড্রপ তো এই যে আইড্রপ, আচ্ছা আমি এখান থেকে নিচ্ছি, ফিলে গেলাম, ফিলে যাওয়ার পর আমি এই কালারটা চাই, এই কালারটা চাই। তো এই যেখানে আসি এসে এখান থেকে নেই, বা আমরা এক কাজ করতে পারি, যেহেতু আমরা হুবহু কালারটা চাই, এই উপরে দেখেন কিবোর্ডের আই প্রেস করলে এটা চলে আসবে, আই ড্রপার টুল, এটাতে যাব। দেন এই যে ছোট শেপটা কালার চেঞ্জ করতে চাই বলে ছোট শেপটা সিলেক্টেড, এবার কোন কালার দেবো, এখানে ধরুন এই কালার দিব, ক্লিক করি এই কালার দিব, যেখানে ক্লিক করবো সেখানে কালার আসবে। আমি এখানে এইখানে ক্লিক করলাম বা এটাতে ক্লিক করলাম, ওকে এই কালারটা আসলো। দেন আবার এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আইড্রো করে এসে এখানে ক্লিক করি, এই হচ্ছে গেল আপনার একটা শেপ। এই শেপে আসেন, এই শেপে ধরেন আপনি ব্লুটা চেঞ্জ করবেন, ব্লুটা চেঞ্জ করে এই আইড্রোপার দিয়ে এখানে একটা ক্লিক করেন, আবার পরের ব্লুতে আইড্রোপার দিয়ে এখানে একটা ক্লিক করেন, আপনার কালার চেঞ্জ। আপনি তাহলে এইগুলোর কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এই ধরলেন এটা হচ্ছে একটু ডার্ক,
তো ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে আপনি এটাকে লামিনেট করলেন, আর এটা লামিনেট করব আমরা। তো ফার্স্টে হচ্ছে এখান থেকে আইড ওপেন নিয়ে সেম কালারটা পিক করব, এরপরে কালার কালার প্লেটে যাব। যাওয়ার পরে জাস্ট এটাকে একটু হালকা করে দেব, এই দেখেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, আগের কালার এখনকার কালার। তো এখনকার কালার আগের চেয়ে চেঞ্জ হয়েছে, ওকে দিয়ে দিই, বাস কালার চেঞ্জ। তো একটা আইকন কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে কালার চেঞ্জ করবেন, এত লোক তো ক্লিয়ার সবার রেসপন্স করেন। জি বলেন, মাঝে মধ্যে প্রবলেম করতে পারে, প্লাস এসভিজি ফাইল প্রবলেম হতে পারে। তো ম্যাক্সিমাম হচ্ছে ইপিএস ফাইল। তাছাড়া আপনি যখন কোন একটা আইকন ডাউনলোড করবেন, আইকন ম্যাক্সিমাম থাকে ইপিএস ফাইলে, ম্যাক্সিমাম আইকন ইপিএস থাকে না। আমি এতদিন তো মানে এসভিজি তে করছি, তাছাড়া মানে এসভিজি তে এসভিজি আর্টবোর্ড এর মধ্যে বুঝা মানে কারণ কালার চেঞ্জ করা যায়, কিন্তু এটা তো আর্টবোর্ড এর মধ্যে কালার চেঞ্জ করা যাবে না, এটা আর্টবোর্ড এর মধ্যে কালার চেঞ্জ করা যাবে না, কিন্তু এসভিজি আর এটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, কোয়ালিটির পার্থক্য আছে। ঠিক আছে ভাই, জি তারপর পিকচার নিতেছি না, আমরা কিন্তু একটা ফাইল নিচ্ছি, আমরা পিকচার নিচ্ছি না। পিকচার নিলে কি করতাম, ফাইল থেকে নিতে পারতাম, কিন্তু আমরা পিকচার নিচ্ছি না, আমরা কি নিতেছি, আমরা আলাদা একটা ডকুমেন্ট নিতেছি। ঠিক আছে, এই জন্য হচ্ছে ডিরেক্ট নিতেছি, আমরা আলাদা ডকুমেন্ট নিতেছি। আচ্ছা, এই যে একটা এসভিজি ফাইল, এসভিজি ফাইল আমি নিলাম, এই নেওয়ার পরে এখানে এনে ছেড়ে দিলাম। আমরা কম্পিউটারে যাবো কিভাবে, এখান থেকে ইনস্টিটিউট থেকে কম্পিউটারে যাবো কিভাবে ডাইরেক্ট, আমি সেটা বলবো। ইলাস্ট্রেটর কম্পিউটার যেমন কি ওই যে উপরে মাইনাস চিহ্ন আছে যে মিনিমাইজ মিনিমাইজ করেন, কম্পিউটার চলে আসতেছেন এইতে বুঝার জন্য কি ভাই। দেখেন খেয়াল করেন, আমি এসভিজি ফাইলটা আমি একটা আর্টবোর্ডে দিলাম, কিন্তু এসভিজি ফাইলটা আলাদা ভাবে ওপেন হয়েছে, দেখছেন। আবার দেখেন এটা হচ্ছে আমি আছে এটাতে, তো আমি আবার এসভিজিটা নিচ্ছি, নেওয়ার পরে এখানে এসে ছেড়ে দিচ্ছি। দেখেন এটা অটোমেটিক অটোমেটিক আলাদা একটা ইয়া নিছে, কি বলে আলাদা একটা আর্টবোর্ড নিয়ে নিছে। তো আপনি সারাদিনও যদি আপনি হচ্ছে একটা আর্টবোর্ডের মধ্যে ছাড়েন, এটা ওই আর্টবোর্ড ওপেন হবে না যেটা আপনি বলতেছেন, যেমন আপনার ওই আর্টবোর্ড ওপেন হচ্ছে আপনি ওখান থেকে কালার চেঞ্জ করতেছেন, আপনি ওখান থেকে কালার চেঞ্জ করতেছেন না, আপনার আর্টবোর্ড একটা ছিল এটা ওপেন হয়েছে আরেক আর্টবোর্ড, অটোমেটিক আর্টবোর্ড নিয়ে নিছে, তো সেখান থেকে চেঞ্জ করতেছেন। তো এসভিজি যে এসভিজিতে যেটা হচ্ছে আপনাকে আপনি যে কোনো জায়গায় ছাড়েন অটোমেটিক আলাদা একটা ডকুমেন্ট নিয়ে নেবে। আর ইপিএস এ কি হচ্ছে, আপনি যদি ডিরেক্ট এন্ড ছাড়েন সেটা ইপিএস থেকে পিএনজি হয়ে যাবে, আর ডিরেক্ট এন্ড না ছাড়া উপরে ছাড়লে সেটা এডিটেবল হয়ে যাবে। কিন্তু আপনি এসভিজি ডিরেক্ট এন্ড ছাড়লে আপনার এডিটেবল, আবার আলাদা করলে এডিটেবল, এটা পিএনজি কখনোই হবে না। কিন্তু এসভিজি ইপিএস আপনি চাইলে পিএনজি আকারে ইউজ করতে পারেন, ইপিএস আপনি চাইলে নর্মাল এডিটেবল আকারে ইউজ করতে পারেন। তো বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু মানে এটা যদি এসভিজি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, প্রবলেম নাই, কিন্তু কোয়ালিটির প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু আমরা তো আইকন ইউজ করতেছি একদম ছোট, তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনি এসভিজি ইউজ করেন, ইপিএস ইউজ করেন, এগুলো কোনো প্রবলেম না। আচ্ছা, আইকন প্যাক নিয়ে আর কোনো সমস্যা আছে, কিভাবে আইকন ডাউনলোড করবেন, কিভাবে ওপেন করবেন, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা একটা লাইভ ক্লাস হলে ভালো হতো।
এটা কি করতেছি ভাই তাহলে? না না, আমরা আমরা প্র্যাকটিস করার জন্য আমরা, আচ্ছা হ্যাঁ সময় নেন আপনারা, সবাই 10 মিনিট সময় নেন, এখনই সময় নেন, 10 মিনিটের মধ্যে প্র্যাকটিস করে দেখেন। সবাই করবে কিনা একটু জিজ্ঞেস করবে। ওকে আপনাদের এখন এখন বাজে 11:18, আই থিঙ্ক আপনাদের ডাউনলোড থেকে শুরু করে ইউজ পর্যন্ত 10 মিনিট দিলে এনাফ, তো 11:30টার মধ্যে আপনারা হচ্ছে ইয়া করেন, 11:30টা পর্যন্ত রেকর্ডিং পজ থাকতেছে, তার 11:30টার মধ্যে টোটাল জিনিসটা প্র্যাকটিস করা হয়, ক্লাসে চলে আসেন। ভাই লিংকের 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 নাম একটু আবার বলবেন। ডাউনলোড ভেরিফাই করেন, ফায়ার এন্ড ক্লিক। আচ্ছা ওয়েট করেন, এই যে চলে আসছে, তো আচ্ছা আসছে, কিন্তু এই যে ইসে একটা, এটা আপনার আইডিএম এর প্রবলেম, আপনি আইডিএম ইউজ করতেছেন, আইডিএম এর প্রবলেম, আইডিএম এর সিরিয়াল নাই এজন্য আপনি ডাউনলোড করতে পারতেছেন, আইডিএম ইউজ করেন, আইডিএম এর এক্সটেনশনটা বাদ দেন। এই যে এটা আসছে, আপনি আইডিএম এক্সটেনশন অফ করে দেন তাহলেই হবে। হচ্ছে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে নিয়াল ভাই হইছে, আমারটা হইছে, ডাবল ক্লিক করে চলে আসছে। হ্যাঁ আমি একটু স্ক্রিনটা শেয়ার করতাম, প্লিজ স্ক্রিন শেয়ার করেন। ডাউনলোডিং এসে আটকে আছে। একটু পরে হবে, আর একজনটা শেয়ারে আছে, একবারই ক্লিক করুন, ঠিক আছে, একবার ক্লিক করে ওয়েট করবেন। ওই যে নিচে আপনাকে ওয়ার্নিং দেখাচ্ছে, আপনার ইন্টারনেট স্পিড ঠিক নাই, আসতেছে না তো ভাই, ওই যে উপরে ঘুরতেছে দেখতেছেন, উপরে লোডিং হচ্ছে, আপনার ইন্টারনেট স্পিড ঠিক নেই, আপনি হচ্ছে নেট প্রোভাইডারে কল দিয়ে বলেন আপনার স্পিডের অবস্থা খারাপ, উপরে দেখেন আপনি আপনার ইয়া ঘুরতেছে পেজ, এখন তো বন্ধ হয়েছে ঘোরাটা। আচ্ছা ভাই দাদা ওনারটা দেখেন, আমি দেখি এরকম আসে আর কি, ওগুলা পিকচার, ওগুলা ওই লাইন বাদ দিয়ে, মনোযোগ দেন না, পরে এসে প্রবলেম পড়েন। আচ্ছা সেভ করার সময় কি আমি কালার মোডকে সিএমআই কে দেব নাকি মানে আরজিবি দেব? আচ্ছা এটা ডিপেন্ড করতেছে আপনি এটা কেন কেন সেভ করতেছেন, এটা দেখি আমি, এটা এটা আপনাকে দেখাবো আমি, জামাটা কি আমি কি কালার টা করতে পারছি না, আমাকে দেখাবেন না, সেটা না, আপনি যে কাজটা করলেন এই কাজটা কি এখন আপনি প্রিন্ট করবেন নাকি ওয়েবসাইটে রাখবেন, কি করবেন সেটা আগে বলেন। তাহলে তো ওই হাতে দিলে তো প্রিন্ট করতে হবে,
আর যদি আপনার প্রিন্ট করার মোটিভ থাকে তাহলে আপনি সিএমও কে দিয়ে সেভ করতে, আর যদি আপনাকে আপনার প্রিন্ট করার মোটিভ না থাকে, আপনি যদি বলেন না প্রিন্ট করব না শুধুমাত্র এটা কাউকে অনলাইনে সেন্ড করব, সেক্ষেত্রে আরজিবি দিবেন। আরজিবি, ওকে, থ্যাংক ইউ। এখন কি করব? এখান থেকে আপনি কোন প্যাক লাগবে ক্লিক করেন, সে প্যাকে বাই লেখা আছে, বাই যে বাই লেখা আছে। আপনি এখানে আসেন কেন বললাম না, ফার্স্ট লাইনে যাওয়া যাবে না, ব্যাক করেন, ব্যাক করেন, আপনি তো অ্যাডোব স্টকে চলে গেছেন। ভাই আমার ব্যাকে সাথে আসছে, কাটা দেন, কাটা দেন, উইন্ডোতে কাটা দেন। বারবার গ্রে স্কেল নামক একটা মানে কালার মোড আসে পড়তেছে কিন্তু সিএমআই কে আসতেছে না, গ্রে স্কেল আসতেছে, স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন শেয়ার করেন, যে আমি এটা করতে চাইতেছি, তো আমি যদি কালার মোড দিই তাহলে এটা অলরেডি মানে গ্রে স্কেলাই করবে, কিন্তু তারপর এইখান থেকে যাওয়ার পর যদি আমরা চেঞ্জ করতে, একটু আগে একজন, হ্যাঁ এখান থেকে আপনি, হ্যাঁ আরজিবি না সিএমআই কি করবেন, এটা সিএমআই কি দিছে, হ্যাঁ এটাকে সিএমআই কে করেন, হ্যাঁ এখন আপনি যখন চেঞ্জ করবেন কালার ঠিকঠাক থাকবে না, তারপর ঠিকঠাক আসছে না, ওই দেখি এই আচ্ছা, আপনি টোটাল আইকন গুলোকে ধরেন, ধরে মার্ক করেন, এবার আপনি ওখান থেকে সিএমআই কে করেন, অপশন তো নাই, নাই না অপশন হাইড করা মানে, আচ্ছা তাহলে কি করবেন এই মুহূর্তে ওয়ান বাই ওয়ান করে করতে থাকেন, অথবা আপনি উপরে যান তো দেখি ফাইল, ফাইল এখান থেকে ফাইলে ডকুমেন্ট, ডকুমেন্ট কালার মোড নিচে দেখেন, সিএমআই কে আছে, ওকে ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে এই আইকন প্যাকটা যে তৈরি করছে সে গ্রেসিয়ালে তৈরি করছে বুঝছেন, এই কারণে বারবার এটা গ্রেসেলে চলে আসতেছে, তাহলে আইকন প্যাকটা যে করছে সে করার সময় গ্রেসেল মুড়ে রাখছিল, এই কারণে বারবার গ্রেসেল চলে আসছে, সেই জন্য আপনাকে গ্রেসেলটা চেঞ্জ করে করে করতে হচ্ছে, কিন্তু আমি যদি এসবিতে যাইতেছি তাহলে মানে প্রবলেম হবে না, প্রবলেম হবে না, প্রবলেম হবে না, এসবিতে যেমন সমস্যা আছে একটা, এসবিতে যেমন কিছু আপনি অ্যাডভান্টেজ পাবেন ডিসঅ্যাডভান্টেজও পাবেন, ঠিক আছে, জি 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 ঠিক আছে, হ্যালো ভাইয়া, জি ভাই বলেন, আমি ইলাস্ট্রেটরের মধ্যে আনতে পারতেছি না যে কপি করে, ডাবল ক্লিক করেন ওপেন হয়ে যাবে, স্ক্রিন শেয়ার অফ করুন, আর কালার আনতে পারতেছি না, তো এই যে মাত্র তো দেখাইলাম কালার কিভাবে আনতে হবে, ডাবল ক্লিক করলে আসে, তো আনতে আনতে পারি না কি, ডাবল ক্লিক যখন কল তাই না লাগবে, ডাবল ক্লিক করার পরে আপনার আলাদা ওপেন হচ্ছে, তো আলাদা ওপেন হচ্ছে, ওখান থেকে আনগ্রুপে কালার চেঞ্জ করেন, কালার করতে গেলে সবগুলোই তো সিলেক্ট হয়ে থাকে, কালার আনগ্রুপ করেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমরা আমি যে এটাকে এক্সট্রাক্ট করলাম, হ্যাঁ জি, এখন এখানে ইপিএস ফন্ট লাইসেন্স পিএনজি পিএসডি এসবিজি কোনটা নিব, আপনি যেটা দরকার হবে সেটা নেবেন, এখন কোনটা দরকার, ফন পিএনজি স্টুডিও সাপোর্ট করে কি এডিট করার জন্য, স্টেটার ফটোশপে তো পিএস জি নাকি, ইলাস্ট্রেটরের জন্য হচ্ছে ইপিএস আর এসভিজি, এখান থেকে যে কোনো একটা ওপেন করুন,
ওকে আর কার কার প্রবলেম আছে? এখানে তো অনেকগুলা দেখাইতেছে, আমি কোনটা নিব? প্রিভিউ যেহেতু নাই, আপনাকে নিচে দেখে নাম লেখা আছে, নাম অনুযায়ী ট্রান্সলেট করে নিয়ে নিয়ে দেখতে হবে। তাহলে আমি ওই ইচ্ছা মতে সবগুলো না নিয়ে আমি কয়েকটা বেছে বেছে নিব নাকি? মেসেজ লেখা আছে, হ্যাঁ হ্যাঁ লেখা আছে, ওখান থেকে আপনার যেটা প্রয়োজন ওপেন করেন। আরে সবগুলো নিতে গেলে তো সবগুলো ভেজাল করবে নিয়ে গেন? সবগুলো না দরকার নেই, আপনি যখন যেটা লাগবে সেটা আপনি শুধু নেন। ও কার 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 প্রবলেম আছে জলদি বলেন। ভাই আমারটা ডাউনলোড হয়েছে, এখন আমি কি করব? এবার আপনি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করে এরপর ইউজ করবেন। আচ্ছা আর কোনো প্রবলেম আছে? না থাকলে বলেন, তাহলে আমরা একটু আর দুই তিনটা জিনিস দেখি আমরা। না সমস্যা নাই, ওকে নতুন কিছু দেখা। ওকে আমরা নতুন কিছু বলতে আজকে এই মুহূর্তে আর কমপ্লিট কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট একটা ক্লিপিং মাস দেখাচ্ছি আর আপনাদের যা যা যে দিছিলেন ওগুলো প্রবলেম গুলো সলভ কি কি সমস্যা ছিল বলে দিচ্ছি। ভাইয়া আমার কার্ড গুলো একটু দেখেন, ভিজিটিং কার্ড গুলো কি সমস্যা আছে? হ্যাঁ কারণ সবাইগুলো কিন্তু কম বেশ দেখা হয়েছে, আমি আপলোড করতে পারিনি, আমি অন্য গ্রুপে আপলোড করছি। ওকে আচ্ছা হিমেল খান ভাই আপনার হচ্ছে না কেন একটু ঠিক করে বলেন, আপনি কি এইরকম ধরে এনে আরপোর্টে ছেড়ে দিচ্ছেন নাকি আলাদা ভাবে ওপেন করছেন? আপনি নিশ্চিত আরপোর্টে ছাড়ছেন এই জন্য আপনার হচ্ছে না? আপনি ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করেন অথবা ড্র্যাগ করে এনে এই উপরে ছাড়েন, ঠিক আছে যে কোনো একটা করেন, এই আর্টবোর্ডের মাঝখানে ছাড়লে হবে না। আচ্ছা দেখেন আমাদের ধরুন আপনারা তো আইকন সম্পর্কে দেখলেন, আইকন এখন মোটামুটি সবাই পারবেন। এখন আইকন বাদে যে জিনিসগুলো আমাদের হচ্ছে সামনে আগানোর আগে প্রয়োজন সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে অ্যালাইনমেন্ট করা, তারপরে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট আছে, এরপর হচ্ছে পাথ ফাইন্ডার আছে। তো পাথ ফাইন্ডার কিন্তু দেখাইছে আমি ফার্স্টের দিকে দেখাইছে পাথ ফাইন্ডার। তো আপনার বাকি আছে অ্যালাইনমেন্ট আর হচ্ছে ক্লিপিং মাস্ক বা ক্লিপিং পাথ, তাহলে এটা ক্লিপিং মাস্ক বলে এখানে। তো ক্লিপিং মাস্ক আর অ্যালাইনমেন্ট বাকি আছে, তো অ্যালাইনমেন্ট এ অল্প একটু দেখাইছিলাম, তো আজকে অ্যালাইনমেন্ট চলুন ভালো করে দেখি। ভাই ড্র্যাগ মানে টানা, টেনে নিয়ে ছাড়েন, ঠিক আছে আপনি ফাইলটাকে টেনে এনে উপরে টুলবারে ছাড়েন অথবা আপনি ডাবল ক্লিক করেন ওপেন হয়ে যাবে, ঠিক আছে না পারলে ডাবল ক্লিক করেন ফাইল ওপেন হয়ে যাবে। আচ্ছা দেখেন আমি যদি অ্যালাইনমেন্টের চিন্তা করি সেক্ষেত্রে আমি এখানে একটা বড় বক্স নিব, মিউট কে আছে আনমিউট কে আছে মিউট থাকেন। ভাই আমি ক্লাসে চলে আসবো না, যেটা করতে সেটা করব। এখন ক্লাসে চলে আসেন। মোজাম্মেল হক ভাই এতগুলো আসছে কারণ হচ্ছে আপনি যখন আইকন প্যাক লিখে সার্চ করছেন 74669টা আইকন প্যাক খুঁজে পাইছে, এখন তার মধ্যে দেখেন আলাদা আলাদা প্যাক আছে, এক একটা প্যাকে 30টা 40টা করে আছে। দেখেন আমি এই একটা বক্স নিলাম, শেপ নিলাম, তো অ্যালাইনমেন্ট বোঝার জন্য আমরা এই শেপটার উপরে কাজ করব, ঠিক আছে। আমরা ধরেন হচ্ছে আমি এখানে আরেকটা নিচ্ছি ছোট, জাস্ট হচ্ছে এতটুকু, আর এটার কালার আমি দেব হচ্ছে ধরেন রেড দিচ্ছি। এখন ব্যাপারটা দেখেন আমি এই দুইটা দুইটাকে মার্ক করলাম, আপনি এইভাবে মার্ক করতে পারেন অথবা আপনি আরেকভাবে মার্ক করতে পারেন, এটাতে ক্লিক করলেন মার্ক হলো, শিফট ধরে এটাতে ক্লিক করলেন মার্ক হলো, দুইটা মার্ক হলো। এখন আপনার অ্যালাইনমেন্ট লাগবে,
তো অ্যালাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে যদি আপনি অ্যাডোবি ফটোশপ সিসি ইউজ করে সরি ইলাস্ট্রেটর সিসি 2020 ইউজ করে থাকেন তাহলে আপনার এই অ্যালাইনের ব্যাপারটা এই যে বাম দিকে থাকবে ডান দিকে থাকবে আর তাছাড়া অন্য কোনো ভার্সন হলে জাস্ট এই অ্যালাইনটাই আপনার উপর দিকে থাকবে এখানে এখানে উপর দিকে থাকবে এখানে এখানে থাকবে তো দেখেন এখানে দুইটা জিনিস আছে এখানে ক্লিক করে একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন অ্যালাইন টু কি অবজেক্ট অ্যালাইন টু আর্টবোর্ড একটা হচ্ছে আর্টবোর্ড যে আর্টবোর্ডটা সাদা এটার আকার অ্যালাইন হবে আর্টবোর্ডের সাথে একটা হচ্ছে মেইন অবজেক্টের সাথে একটা হচ্ছে সিলেকশনের সাথে আমরা যেটা করতেছি আমি যাচ্ছি এই অবজেক্টের সাথে অ্যালাইন হোক এই জন্য আমি দুইটা মার্ক করার পর আমি যাচ্ছি অ্যালাইন হবে ঠিক কিন্তু এই যে কালোটা আছে তার জায়গা থেকে নড়বে না কালোটাকে ভিত্তি করে বাকিগুলা তার জায়গা বদল করবে এই জন্য আমি কালোটাকে এটা ক্লিক করলাম কালোটাকে যখন আমি একটা ক্লিক করবো দেখেন কালোটা চারপাশে নীল হয়ে গেছে মোটা করে এটা হচ্ছে এই যে অ্যালাইন টু কি অবজেক্ট হয়ে গেছে মানে এটা হচ্ছে মেইন ফাইল হয়ে গেছে এখন এটাকে ভিত্তি করে যত শেপ আছে সব অ্যালাইন হবে এখন অ্যালাইনমেন্টের অপশন আছে কটা দেখি এই অ্যালাইনমেন্ট গুলো এক মুহূর্তে লাগবে না আমরা জাস্ট এই ছটা অ্যালাইনমেন্ট দেখব ফার্স্ট অ্যালাইনমেন্ট হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন লেফট লেফট কোনটা লেফট হচ্ছে এই পাশটা আর হরাইজন্টাল মিনিং কি হরাইজন্টাল মিনিং হচ্ছে নিচের থেকে উপরে মানে লম্ব তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে লম্ব এই লেফট কোনটা লেফট বাম দিক বাম দিকে লম্ব কোনটা লম্ব হচ্ছে এটা তো আমাদের এখানে মেইন কে মেইন হচ্ছে এই কালোটা দুটো আবার মার্ক করতেছি কালোটা হচ্ছে মেইন তো আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে কালোটার উপর ভিত্তি করে কালোটার ঠিক বাম দিকে এই যে লম্ব বরাবর অ্যালাইন হবে দেখি ক্লিক করলাম দেখেন একদম লম্ব বরাবর চলে আসছে এখান থেকে এখানে এবার আসেন সে বলতেছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার হরাইজন্টাল কি আবার সেই লম্ব লম্বাকৃতি আর সেন্ট্রাল কোনটা মিডল এই মিডলে লম্বাকৃতি হবে দেখি ক্লিক করি এটা কিন্তু এখনো পর্যন্ত নীল মানে হচ্ছে এটাই ছিল কি অবজেক্ট এই ক্লিক করলাম দেখেন একদম মিডল এই যে এটা হচ্ছে মিডল এই যে মিডল পয়েন্ট এটা মিডল পয়েন্ট সেন্টার পয়েন্ট এটা সেন্টার পয়েন্ট এটা সেন্টার পয়েন্ট এটাও সেন্টার পয়েন্ট প্রত্যেকটা সেন্টার পয়েন্ট সামনে সামনে চলে আসছে হরাইজন্টালি এটা হচ্ছে লেফট রাইট জাস্ট হরাইজন্টালি ডান দিক যদি ডান দিক হরাইজন্টালি অ্যালাইন হবে এটু এতটুকু অ্যালাইন সবাই বুঝছেন জি জি ভাই আচ্ছা বুঝেন না ভাই বলেন তো ভাই এটাকে সেন্টারে আনা যাবে না ডাইরেক্ট সেন্টারে এই যে সেন্টারে সবই যাবে দেখতেছি বুঝছেন বুঝেন নাকি আচ্ছা সবাই বুঝছে ওকে ঠিক আছে দেন এই তিনটাকে তো শেষ এখন আসেন বাকি তিনটা এই তিনটার মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ ঠিক আছে যে উপর দিকে দাগ দেখেন উপর দিকে দাগ দেওয়া উপর কোনটা টপ কোনটা এই যে টপ আমি যদি এখানে দেই ক্লিক করে টপ উঠে যাচ্ছে দেখছেন এই যে গ্যাপটা ছিল গ্যাপটা কিন্তু ফিল আপ করে দিছে কে করছে এই টপটা এটা হচ্ছে কি বটম ভার্টিক্যাল বটম ভার্টিক্যাল মানে কি আনুভূমিক এই যে আনুভূমিক আনুভূমিক কি দুইটা আছে একটা হচ্ছে বটমে আছে একটা টপে আছে টপ তো আমি দেখলাম এটা হচ্ছে বটম বুঝলে এটা বটমে চলে আসবে এটা হচ্ছে হরাইজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার ভার্টিক্যাল টপ বটম ভার্টিক্যাল টপ তাহলে দুইটা মাঝখানে কি এই যে সেন্টার আমি যদি এখানে ক্লিক করি এই যে সেন্টারে চলে আসছে এখন সবই দেখলাম দেখেন সবই করা যায় এখানে এইখানে তারপরে হচ্ছে এইটায় এরপরে হচ্ছে ধরেন এইটা এইটা দেখেন উপর নিচে সব কিছুই করা যাচ্ছে দেখছেন উপর নিচে সব কিছু করা যাচ্ছে আমি চাইলে নিচে আনি আমি চাইলে মিডিলে নেই প্রত্যেকটা বিন্দুতে নেওয়া যাচ্ছে কিন্তু নেওয়া যাচ্ছে না কোথায় বলেন তো এগুলা ধরে ধরে মাঝখানে নেওয়া যাচ্ছে না দেখেন আমি কিন্তু এখানে কম্বিনেশন করতেছি প্রত্যেকবার কম্বিনেশন করতেছি আমি যখন এই যে এটাতে ক্লিক করতেছি এটাতে ক্লিক করলে কোথায় যাবে এখানে আসবে দেখেন এখানে আসলো আমি এটাতে ক্লিক করলে এখানে যাবে এরপরে আমি যদি এটাতে ক্লিক করি উপরটা যাবে উপরটা যাবে যাচ্ছে না কিন্তু যাচ্ছে কই আগেরটা কিন্তু আমার এটা তো হরাইজন্টাল না এটা হচ্ছে হরাইজন্টাল আমার লাগে ভার্টিক্যাল 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 এখানে আনতে গেলে আমার জাস্ট এটাতে ক্লিক করতে যে এই লাইন আকার আসবে এজন্য এখানে আবার আমি এখান থেকে উপরে নিব উপরে নিতে গেলে কোনটা অবশ্যই টপ আমি তো অলরেডি রাইটে আছি যে রাইট লাইনে আছি আমি যাব কি রাইট লাইন থেকে টপ লাইনে যাওয়ার জন্য আমার টপে ক্লিক করতে হবে আমি যাব বাম দিকে বাম দিকের কই এটা মিডল তো এটা কি হরাইজন্টাল মিডল হরাইজন্টালি ক্লিক করব সবই করা যাচ্ছে জাস্ট কি সেন্টার হচ্ছে না একটা জিনিস খেয়াল করছেন আমরা যখন যে এই মিডল গুলোতে আসতেছি তখন কি একজন আরেকজনের সাহায্য নিচ্ছি হরাইজন্টাল ভার্টিক্যালের সাহায্য নিচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টাল সাহায্য নিচ্ছে না
সেম সাহায্য নিয়ে আমরা ফার্স্টে আনবো হরাইজন্টালি মিডল, এরপর আনবো ভার্টিক্যালি মিডল, একদম সেন্টারে চলে আসবে। এখন সবাই বুঝছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে জি ভাই। আচ্ছা এখন ধরেন আমি ছেড়ে দিলাম সবকিছু, ছেড়ে দিয়ে আপনি যাচ্ছেন এইটারে, কই লাগাবেন? এটা হচ্ছে এই কর্নারে যাচ্ছেন, এই কর্নারে। এটা কি আর্টবোর্ড না? এখন হচ্ছে এটা আপনি অবজেক্ট না দিয়ে আর্টবোর্ড আকারে করতে, সিম্পল জিনিস, এইভাবে মার্ক করেন যে কটা লাগবে আপনার, এই দুইটা লাগবে, ওকে মার্ক করলাম। এখান থেকে অ্যালাইনটারে নিয়ে যাবেন আর্টবোর্ডে। এখন যখন আপনি অ্যালাইন করতেছেন, ক্লিক করতেছেন, সব আর্টবোর্ড রিলেটেড হচ্ছে, দেখছেন? সব কিন্তু আর্টবোর্ডের সাথে মিশে হচ্ছে, এই মিডল আর্টবোর্ডের সেন্টার। জাস্ট আমাদের আর্টবোর্ডটাকে কেন্দ্র করে অ্যালাইন হচ্ছে। যখন আমি এখান থেকে কি অবজেক্টে যাব, কি অবজেক্টে যে আমি ক্লিক করতেছি, দেখেন কি অবজেক্ট কোনটা এখন এই মুহূর্তে বলেন তো? এই যেটা চার কোনা হয়ে রয়েছে মোটা করে, এই জন্য এটা কি অবজেক্ট? আপনি কি অবজেক্ট চেঞ্জ করতে চান? একদম সিম্পল, ধরেন নিচে নামাই নি তারে, আপনি যদি কি অবজেক্ট চেঞ্জ করতে চান তার একটা ক্লিক করেন, দেখেন সে এখন মোটা, এখন আপনি কি অবজেক্ট চেঞ্জ করে ফেলছেন। আবার যদি চান আপনি আর্টবোর্ডে, তাহলে আর্টবোর্ডে ক্লিক করেন, অ্যালাইন আর্টবোর্ড দিয়ে আবার ক্লিক করেন, এখন সেটা আর্টবোর্ড আকারে চলবে, ঠিক আছে? আচ্ছা অ্যালাইন নিয়ে আর কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। তাকে ক্লিক করব, দুইটা আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করা যাবে কিভাবে? জি বল, একদম একদম বলেন, ফার্স্ট কে জানেন বলবেন। দুইটা আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করা যায় কিভাবে? দুইটা আর্টবোর্ডে অ্যালাইন হয় না, যেকোনো একটা আর্টবোর্ডে, যেকোনো একটা আর্টবোর্ডে কাজ করবে। দুইটা আর্টবোর্ড যখন পাশাপাশি থাকে তাদেরকে দূরত্ব কিছু একটু দূরত্ব করার জন্য ওটা আর্টবোর্ড স্পেস, ওটা আর্টবোর্ড, ওটা আর্টবোর্ড টুল, ওটা তো অ্যালাইন টুল না, ওটা চার বোর্ড টুল, ঠিক আছে? এখানে তিনটা বিষয়, আর্টবোর্ড অবজেক্ট, আরেকটা কি বললেন? আরেকটা হচ্ছে কি অবজেক্ট, মানে হচ্ছে মেইন প্রধান অবজেক্ট। আমরা যাকে ক্লিক করে রাখবো সে স্থির থাকবে, তার তারকে সাপেক্ষ করে বাকিরা ঘুরবে, অ্যালাইনমেন্ট হবে। হ্যাঁ সেটাই, হ্যাঁ যাকে সিলেক্ট করব একটু মোটা হবে চারো থেকে, সে হচ্ছে কি অবজেক্ট, তাকে ইয়া করে প্রোডাক্ট ঘুরবে। আর যদি আপনি কি অবজেক্ট না নেন, কি অবজেক্ট না নিয়ে ডিএটাতে দিলেন, এখানে কোনো কি অবজেক্ট নেই শুধুমাত্র সিলেকশন, সেক্ষেত্রে যদি আপনি করেন তাহলে সব একসাথে নেব, সব দেখেন সব একসাথে নড়তেছে। এটাকে আমি যে অ্যালাইনটা সিলেকশন দিচ্ছি, দেখেন সব একসাথে নড়তেছে, মেনটা নড়ে, সব পড়ে নড়ে, ঠিক আছে? যদি আপনি কি অবজেক্ট সিলেক্ট না করেন তাহলে সবগুলো অবজেক্ট নড়বে, সব বলতে এখানে তো আর কি আর্টবোর্ড তো আর নড়বে না, আর্টবোর্ড না, আমি অবজেক্ট বলতেছি, আর্টবোর্ড তো আর্টবোর্ড এবং ইয়াটা, হ্যাঁ শুধুমাত্র অবজেক্ট নড়বে, যেটা দিবেন সেটাই নড়বে, প্রত্যেকটা অবজেক্ট নড়বে। কিন্তু আপনি যখন কোনো একটা অবজেক্ট লক করে দিচ্ছেন কি অবজেক্ট করে, তখন আর সেটা নড়তেছে না। জি ভাইয়া, জি বলেন। আমি ঠিক আপনারা একটু, এখন আমি কি, এখন আমি কি সামনে বসলাম, আমি এভাবে ঠিক আছে, আপনি যেভাবে নিচে নিলাম, কিন্তু আমি কি করলাম, অ্যালাইন টু কিবোর্ড অবজেক্ট এটাকে সিলেক্ট করে রাখলাম, দেন তারপর আমি এরকম করে ওই আমি এভাবে নিলাম, হ্যাঁ অ্যালাইনমেন্ট করলাম, কিন্তু আমারটা আমি ছোট যে এটা নিলাম এটা নিয়ে কিবোর্ড কি, হ্যাঁ অ্যালাইন টু কি অবজেক্ট নিচে চলে যাচ্ছে, আপনার কি অবজেক্ট কোনটা? সেক্ষেত্রে সেটা দেখেন চারপাশ দিয়ে নীল হয়ে যাবে, তখন এটা কি অবজেক্ট হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ নীল হয়ে গেছে, হ্যাঁ নীল হয়ে গেছে। এবার আপনি যখন মুভ করতেছেন ওই নীলটা বাদে বাকি সবই, বাকি সবই মুভ হবে, কিন্তু নীলটার মুভ হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে মানে ঠিক আছে। আমার এটা নিচে চলে যাচ্ছে কেন, আমার উপরে শো হচ্ছে না কেন? নিচে কোথায় একটু দেখতে হবে, না দেখতে বুঝবো না ভাইয়া। আপনি স্ক্রিন শেয়ার করুন, তাহলে দেখায় আপনি স্ক্রিন শেয়ার করুন, দেখান আমাদের।
এরপর একটু আমার একটু স্ক্রিনশটটা নিয়ে তো একটা সমস্যা দেখাবো। Where is the screenshot then? Ah, this is. আমার গেছে হ্যাঁ জুম করেন আচ্ছা তার নিচে চলে যাচ্ছে কারণ আপনি যে শেপটা নিছেন শেপটা নিচে আছে এইজন্য নিচে চলে যাচ্ছে শেপটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসুন আমি এটা বুঝছি আপনি যেটা বুঝাচ্ছেন সমস্যাটা হচ্ছে এটা যে আমি যদি কখনো ওই যে আউটলাইন আসে না কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন তো দেখতে হয় এখন ওই আমার ওইটা দাগটা মিলছে কিনা দেখার জন্য যখন আমি জুম করি জুম করার পরে আগের অবস্থা পর্যন্ত আমার কোয়ালিটিটা ঠিক থাকে কিন্তু আমি যখন কন্ট্রোল ওয়াই দিয়ে জুম করে আবার যখন জায়গায় নিয়ে আসতেছি তখন আমার ওই ইলাস্ট্রেটরের যে ফাইলটা ওর কোয়ালিটি হারায় যাচ্ছে মানে কেমন একটা যেন ঘোলাঘোলা হচ্ছে আর আপনি যেহেতু ফটোশপ ইলাস্ট্রেটর 2020 ইউজ করতেছেন আপনারটা আমারটা সেম মেবি এই জন্য আপনার কাছে কোশ্চেনটা দেখার জন্য ফটোর সাথে কোয়ালিটির কোনো কোনো রিলেশন নেই ঠিক আছে আপনি আমি একটু স্ক্রিনশট করে দেখাবো আপনাকে বিষয়টা একটু একটু দেখান আচ্ছা একটুখানি দেখেন তাহলে শেয়ার আসছে স্ক্রিন হচ্ছে হ্যাঁ দেখান তো দেখতে পাচ্ছেন আচ্ছা দেখেন এখান থেকে আমি একটা শেপ নিলাম একটা কালার দিলাম স্টপটা অফ করে দিই আচ্ছা দেখেন এখন আমি যখন এটাকে জুম করতেছি আমার কিন্তু সবকিছু ঠিক আছে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন না হ্যাঁ দেখেন ক্লিয়ার এবার আমি যখন এটাকে আউটলাইন শো করতেছি এবং আমি যখন দেখতে যাচ্ছি যে আমার কোথাও প্রবলেম আছে কিনা এভাবে আমি যখন এটাকে আবার ব্যাকে নিয়ে আসতেছি দেখেন এই যে কোয়ালিটিটা আমার হারাই গেল আমি এখন লিখতে গেলেও দেখেন ফেটে গেছে এই যে এইটার প্রবলেম কি করে হ্যাঁ এই দেখেন জুম করলে দেখেন সব কাজ কাটা কাজ কাটা দেখেন কি বের হয়ে গেছে পিক্সেল সব জুম আউট করেন জুম আউট করলাম এই দেখেন আমি এখন লেখালেখি করতে গেলে আমার লেখাটা থাকে বা আমি একটা ছবি ধরেন এনে কপি করে এটাও একই সমস্যা হচ্ছে এখন আমি যদি আমার নিউ ট্যাব ওপেন করে যদি এইটাকে কপি করে ওইখানে পেস্ট করি তখন আমার কোয়ালিটি ঠিক আসছে কিন্তু আমি যখন আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইনটা চেক করতে যাচ্ছি তখন আবার এই সমস্যাটা হচ্ছে এর পর্যন্ত সব ঠিক আচ্ছা এখন আবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন তো এই 2020 আপনি মনে হয় এটা ইউজ করতেছেন এইজন্য মানে কি করব বলেন এখন আবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন কন্ট্রোল আই ওয়াই ওয়াই আগের মতো কন্ট্রোল ওয়াই ও বাস কন্ট্রোল ওয়াই হ্যাঁ করলাম এই যে আউটলাইন কন্ট্রোল ওয়াই যখন করতে তখন এটা ঠিক আছে এবার আমি ব্যাক এন্ড বাবার হ্যাঁ
আচ্ছা এবার ব্যাকে দেখেন কোয়ালিটি। আচ্ছা তো ব্যাকে আনার জন্য কি প্রেস করতেছেন? কন্ট্রোল অল্টার ওয়াই। কন্ট্রোল অল্টার ওয়াই এই জন্য আপনার কোয়ালিটি নষ্ট হচ্ছে। তাহলে কি করলে এটা ডেটা আসবে না? কন্ট্রোল ওয়াই দিয়ে গেছেন, কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরত আসবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। যখন কন্ট্রোল অল্ট ওয়াই দিচ্ছেন আপনার গ্রিড চালু হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই দাঁড়ান একটুখানি, তাহলে দাঁড়ান আপনার সামনে করি। নিচ্ছে না? আচ্ছা হ্যাঁ নিচ্ছে ভাই, কিন্তু ওই কোয়ালিটি হারিয়ে যাচ্ছে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ওয়াই। কন্ট্রোল অল্টার ওয়াই কি নাম বললেন যেন? পিক্সেল প্রিভিউ। পিক্সেল প্রিভিউ উপরে দেখেন এই যে এটা। হ্যাঁ আমি বুঝতে পারছি যে ভাই তাহলে কন্ট্রোল অল্টার ওয়াই দিলে আমার কোয়ালিটি হারায় যাবে, কিন্তু আমি ডেটা দিয়ে যাচ্ছি সেটা কি ফিল? আপনার কোয়ালিটি হারাচ্ছে না, এটা যে আপনার পিক্সেল দেখাচ্ছে এখানে কয়টা পিক্সেল আছে আপনি গুনতে পারতেছেন, পিক্সেল গুলো দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্লিয়ার ভাই, সেটা বুঝছি। ধন্যবাদ। আচ্ছা আর কি প্রবলেম আছে ভাই? আমার একটা প্রবলেম ছিল ভাই। জি বলেন। একটু শেয়ার করব? হ্যাঁ আপনি কাজগুলো কি আজকে দেখবেন? জি ভাই দেখব। কেমন ভাইয়া বলেন? এই যে আমি পাঠাইছি দেখেন তো, এই যে এখন সেন্টার করতে পারছি। ওকে ঠিক আছে ভাইয়া। কোথায় কোথায় দিবেন? শেয়ারে শেয়ার। হ্যাঁ এটা কি করতে হবে? না এই যে আমি কি সেন্টার করতে পারছি এটা অ্যালাইন করে? হ্যাঁ সেন্টার হইছে। জি সেন্টার হইছে। থ্যাঙ্ক ইউ। আচ্ছা থ্যাঙ্ক ইউ। ওকে আচ্ছা চলুন আমরা এখন আপনাদের কাজগুলো দেখি। আমার একটু যদি একটু দেখতে নাকি? জি ভাই বলেন। আমার একটু যে ঢুকছে ওনাকে একটু ব্রিফ করতে বলেন। পিং মার্কসটা একটু দেখাইতে চাইছিলেন ভাই। ওকে হ্যাঁ বলেন। স্ক্রিন শেয়ার দেন। ভাই এই যে নিচে যে ব্ল্যাকটা নিছি না, এটা আমি সরি তার আগে বলি, এই যে এই একটা অংশ আর এই একটা অংশ এই সেটা সিলেক্ট করতে যে এটা বোল্ড হচ্ছে, কিন্তু এটা বোল্ড হচ্ছিল না। আমি যে অ্যালাইনমেন্ট করতে যে বুঝতে পারছেন আপনি সবুজ দুটাকে শিফট ধরে মার্ক করেন, এরপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। আচ্ছা এটা দিয়ে এটা মার্ক করলাম, তারপরে আপনি তো উল্টা করতেছেন। করব উল্টা করতেছেন, উল্টা করতেছেন। আপনি সবুজ দুটাকে মার্ক করেন, আপনি তো কালারটার সাথে মার্ক করতেছেন। বুঝতে ভাই এটা গ্রুপ করব, সবুজ দুটাকে মার্ক করছেন। হ্যাঁ এখন গ্রুপ করেন। এবার আপনি গ্রুপ
এবার সবুজটা আর কালোটাকে ধরেন, ধরে সবুজটাতে ক্লিক করেন, শুধুমাত্র সবুজটা দেখবেন ইয়ে হবে, মার্ক হবে। আচ্ছা এখন কালোটা কি করব, কালোটা ধরব, দুটো মার্ক করেন, মার্ক করে শুধুমাত্র সবুজটাতে ক্লিক করেন, সবুজটা রক ক্লিক করলে সবুজটা কি আপডেট হবে। হ্যাঁ 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 হয়েছে হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ, হয়েছে ভাই। আচ্ছা এটা আমার একটু প্রবলেম, থ্যাংক ইউ। ওকে তাহলে আমরা 12টা বেজে গেছে, আপনাদের যারা ভিজিটিং কার্ডের পিকচার দিয়েছেন ওগুলো একটু দেখি কি কি ভুল করেছেন। বলে আমার কার্ডগুলো দিয়ে শুরু করেন ভাই। হ্যাঁ আচ্ছা আমি নাম বলবো, যে আছেন থাকলে বলবেন, তারটা সলিউশন দিয়ে তারটা এন্টার করে ফেলবো। আচ্ছা এটা কার ভাইয়া? আমার। আচ্ছা এখানে যে প্রবলেম গুলো আছে, ফার্স্ট প্রবলেম হচ্ছে রেজলিউশন খুবই খারাপ, আপনি ফাইল সাইজ বড় করে নেন নাই। সেকেন্ড হচ্ছে এই যে আপনার এই ইয়াটা আছে, লোগো টাইপ বানাইছেন, এটা চ্যাপ্টার হয়ে গেছে, মানে লম্বা বিষয় হয়ে গেছে, ঠিক আছে, রেজলিউশন ইয়া ঠিক নাই, রেশিও ঠিক নাই, লম্বা বেশি হয়ে গেছে। তারপরে হচ্ছে দেখেন লেখার সাথে যেমন এডিটার সাথে এটার কোনো ইয়া নাই, অ্যালাইনমেন্ট নাই, তিনটা একদম মিডল অ্যালাইন হবে, তিনটা মিডল অ্যালাইন হবে। এরপরে আসেন হচ্ছে ভিজিটিং কার্ডটা যার সব কিছু লিখলেন ডিজাইনার, এই তো দেখেন এটার সাথে এটা কিন্তু কোনো অ্যালাইন নাই। আমি কিন্তু আপনাদের ভিজিটিং কার্ডে যে ক্লাস নিয়েছিলাম সেটাতে কিন্তু আমি দেখাইছি কীভাবে অ্যালাইন করবেন, লেখাগুলো কীভাবে অ্যালাইন করবেন দেখাই দিছি, একটা ছোটো লাইন নেবেন, লাইন নিয়ে নিয়ে আপনার সহজে অ্যালাইন করতে পারেন। তো লাগলে ভিডিওটা আর একবার দেখেন, আর এইভাবে আপনারা হচ্ছে এই শেপের সাথে এই লাইন, এই শেপের সাথে এই লাইন, এটার সাথে এটা অ্যালাইন করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার এই যে শেপগুলো আছে শেপগুলো প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে গেছে, আপনি শিফট অল্টার না ধরে ধরেই কাজ করছেন, এই জন্য প্রত্যেকটা শেপ চ্যাপ্টার হয়ে গেছে। যখন আপনি ছোট বড় করছেন শিফটটা ধরেন নাই, শিফটটা ধরে ছোট বড় করেন, রাউন্ডেড থাকবে। দেন হচ্ছে এগুলো তো বড় হবে না, এগুলো ফন্টের সাইজ আরো ছোট হবে, এই যে আইকনের সাইজ ছোট হবে। আচ্ছা এটা কার আছেন? ভাই কে আছেন? আশিক আল্লাহ ভাই না থাকলে বাদ দেন, মনে ঘুমাই গেছে। আচ্ছা ভাইয়া নাই রেসপন্স করতেছে না। আচ্ছা তারপর এটা যাচ্ছি, আচ্ছা যেটা যেটা আমি ফিডব্যাক দিচ্ছি ডিলিট করে দিচ্ছি, এটা পরবর্তীতে খুলতে সুবিধা হবে। ইউনাইটেডে অনেক 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 প্রবলেম আছে। তারপরে এটা কার? জি আমার ভাইয়া। আচ্ছা এটা না, এর আগেরটা, এটা জি জি। আচ্ছা এটাতে দেখেন ফার্স্ট হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো কালার যাচ্ছে না, প্রতিটা কালারের সমস্যা, এই যে সবুজ গোলাপি এগুলো ইউজ করা যাবে না। তারপরে আসুন হচ্ছে যে এটা এখান থেকে বেশি ফাঁকা, এখান থেকে একটু কম ফাঁকা, এদিকের অ্যালাইনমেন্টের ঠিক ঠিকানা নাই, যেমন এই পাশেরটা একটু কম, এই ছোট এই পাশেরটা একটু বড় হয়েছে লাইনটা, তো অ্যালাইনমেন্ট হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালার নিয়েছেন ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর না। তারপরে হচ্ছে আইকনটা নিয়েছেন, আইকনটা হচ্ছে এই যে প্রত্যেকটা আইকন শিফটটা না ধরে হচ্ছে চ্যাপ্টার হয়ে গেছে, প্রত্যেকটা আইকন লম্বা চ্যাপ্টার, মানে আইকনটা আর যে আইকনটা নাম্বারটা যে সমান করার জন্য যে দেখাইছিলেন ওটা একবার দেখায়। আচ্ছা ওটা ভিডিওটা একটু দেখে নিন, একটু ভিডিওটা দেখে নিন, কিছু না জাস্ট একটা লাইন টানবেন, ওই লাইন টান বারবার নিয়ে নিয়ে কপি করে করে রেখা রেখা দেখবেন যে হ্যাঁ অ্যালাইন ঠিক আছে কিনা। আর আইকন যখন ছোট বড় করতেছেন শিফট অলটা ধরে ছোট বড় করবেন, নাহলে আইকনগুলো চ্যাপ্টার হয়ে যাচ্ছে। তারপরে যে অ্যালাইনগুলো করবেন আর এগুলো কি দিচ্ছেন? ওকে দেন এটা কার?
না ওটা ইয়া হয়ে গেছে এটা কার আমার আচ্ছা এটাতে হচ্ছে শেপ ঠিক নাই শেপটা ঠিক নাই দেন হচ্ছে এটা ব্যাকপার্ট করছেন শেপ ঠিক নাই যেমন এখানে অ্যালাইন ঠিক নাই এই দুটো অ্যালাইনে ভুল আছে এই শেপ শেপে এখানে ভুল আছে আচ্ছা আজকে আসল ভাই আছেন জি ভাই এই যে এখানে দেখেন ফাঁকা দেখা যাচ্ছে এই যে এখানে দেখেন কোনা কোনা মিলে নাই এরপরে হচ্ছে জুম করলে তার অনেক বলবো বন জুম করলে দেখবো এদিকে কোনা মিলে নাই এইটার কোনা মিলছে কিনা জুম করলে বোঝা যাবে তো কোনা গুলা মিলা সেকেন্ড হচ্ছে কিউআর কোড উপরে হয় না কিউআর কোড নিচে হয় ডান দিকে দেন বাম দিকে দেন কিউআর কোড টা এখানে দেন অথবা ডান দিকে দেন সেকেন্ড হচ্ছে দেন পরটা হচ্ছে যে আইকনটা ইউজ করতেন আইকনটা একটু ছোট করেন এস আইকনটা ছোট করেন এই পুরো যে আইকনগুলো সবগুলো আইকন ছোট করেন এই যে ফন্টগুলো আই একটু ছোট করেন আইকনগুলো ছোট হবে ফন্টগুলো আই একটু ছোট হবে ভাইয়া আমি একটু কথা বলতে চাইতেছি এগুলো তো জাকারি ভাই একবার দেখে দিছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ দেখে দিছে এই জন্য একটু যেটা দেখেন ওটা শুধু বলবো আমি জি ভাই বলেন হ্যালো জি ভাইয়া মানে এই এই আগে যে মানে বলেন না যে মিলিত পারে নাই এটা নিয়ে আমার অনেক সমস্যা মানে এই আগের আগের দিনে বলছিলাম প্রবলেম সলভ করার ক্লাস গেছিল না ওই দিন বলছিলাম যে আর কি মানে সমস্যা করতেছে অনেক মানে মিলে না আবার বেশি ঢুকে যায় তো মানে একটা শেপ মানে কমলে 5 মিনিট লাগে মানে মিলাইতে তারপরও মিলান যায় না ভাই টু যদি একটু মানে ই করে দিতে পারেন অনেক বেশি সমস্যা হইতাছে কালকে তো আপনাকে দেখাইলাম যে আপনি যে ইয়াটা যখন মাউসটা নাড়াচ্ছেন সেখানে লেখা আসছে অ্যাঙ্কর পাথ যখন অ্যাঙ্কর ওয়ার্ডটা লেখা আসবে তখন ছেড়ে দিবেন মিলে যাবে নি মানে ছাড়তেছি তারপর মানে ফাঁকা থাকতেছে তাহলে সেক্ষেত্রে আপনি যখন ছাড়তেছেন আপনার মাউস থেকে হাত একটু মুভ হয়ে যাচ্ছে আপনি ছাড়ার সময় আপনার আঙ্গুলটা নড়ে যাচ্ছে এজন্য হচ্ছে আপনি একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু যখন অ্যাঙ্কর লেখা আসতে ছেড়ে দিবেন অ্যাঙ্কর সাথে এখন মিলে যাবে ঠিক আছে নামালার কিছুই নাই জাস্ট আপনি মাউসটা এখন আপনার হাতে আসে নাই আপনি যখন ছাড়তেছেন আপনার ছাড়ার সময় হাত কাঁপতেছে অথবা মাউসটা না রাখাচ্ছে জন্য হচ্ছে আপনার শেপটাও মুভ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন জি বুঝতে পারছি আচ্ছা দেন হচ্ছে আপনি তো এগুলো জাকির ভাই দেখছেন এটা দেখেন না শুধু সেটা আমাকে বলেন এটা দেখছেন এটা কার ঘুমাই গেছে এটা আমার ভাইয়া আচ্ছা আপনি এটা কি জাকারি ভাই দেখে দিছে জি ভাইয়া জাকারি ভাই দেখছে এটা না না দেখে নাই আচ্ছা এটা কি করছে এটা তো সাইজই হয় না এখানে তারপরে আমি বাম দিকেটা দেখে দেখে করছি না আচ্ছা আর ডান দিকে যেটা আছে এই যে উপরে দেখেন জি জি কমলা দেখা যাচ্ছে জি 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 এই যে এখানে শেপের এক্সট্রা অংশ দেখা যাচ্ছে এরপরে হচ্ছে এই যে এখানে একটা এক্সট্রা অংশ দেখা যাচ্ছে এরপরে এই যে এটা লিখছেন এটা একদম মিডল হয় নাই কিন্তু এদিকে জায়গা কম এদিকে জায়গা বেশি এটা বাঁকা করতে পারছিলাম না ভাই ওটা একবার একটু দেখায়েন কোনটা বাঁকা করবেন এই যে বাম দিকে এই যে মানে ইয়াটা যে আপনার বাঁকা করা আছে না আমারটা কিন্তু হয় নাই আচ্ছা বাঁকা করবেন একদম ইজি ব্যাপার যখন ক্লিক করতেছেন ক্লিক করলে তো তো বাঁকা করার অপশন আসছে এই যে আমি যখন এই যে এখানে নড়ে যাচ্ছে এরকম এই যে আমি যখন এটা নিতেছি এই যে দেখেন উপরে দেখছেন যে বাঁকা আমার কার্সরটা বাঁকা হচ্ছে আমি এখানে ক্লিক করে বাঁকা করতেছি যত দরকার করার পর ছেড়ে দিচ্ছি ব্যাপারটা তো ইজি একদম না এটা না ভাইয়া ওই যে আপনার এসের মতো যেটা ব্যাখ্যা করা হচ্ছে ওই ওইটা ওটা পেন্টুলের কাজ এখানে ধরবেন একবার একদম এখানে শেষ করবেন একবার এখান থেকে আবার এখানে শেষ করবেন ঠিক আছে আপনি এখানে কি করছেন দাস ধরছেন ধরে ধরে দিছে কিন্তু ক্লিক করে ড্র্যাগ করে হ্যাঁ হ্যাঁ আপনার লেগে গেছে ওকে দেন আসেন এটা শ্রাবণী দাস আছেন
আচ্ছা ক্লাসের ভিডিও দেখে নেবেন এখানে তার যে ভুলটা আছে সেটা হচ্ছে উনি এদিকে মোটামুটি এই যে এখানে অ্যাঙ্কর মিলে নাই এটা কালোটা বেশি এটা ছোট কমলাটা ছোট এরপরে হচ্ছে এদিকে শ্রাবণী দাস লিখছেন তো এখানে দেখেন এই দুইটা লেখার মাঝখানে গ্যাপ খুবই কম ডিজাইনের টাইট নিচে নামবে দেন আইকনগুলো অনেক অনেক বড় হিউজ পরিমাণে আইকন বড় দিছে তার মধ্যে আবার আইকনগুলো সব চ্যাপ্টার করে ফেলছে সিম্পলটা ধরে নাই এরপরে হচ্ছে লিকার ফন্ট অনেক বড় প্লাস এরপরে মাঝখানে গ্যাপটা অনেক বড় তারপরে হচ্ছে যে দুইটা মধ্যে অ্যালাইন হয় নাই দেন এই দুইটার মধ্যে অ্যালাইন হয় নাই অ্যালাইনমেন্ট হয় নাই এটা কি করছে ভাইয়া আমি আচ্ছা আপনি তো করছেন এটা কালার এমন কেন এখনো পর্যন্ত জীবনে এরকম কালারের ইয়া দেখছেন ভিজিটিং কার্ড তারপরে হচ্ছে আর ডিজাইন নাই কোনো ডিজাইন করেন নাই কিন্তু আপনি এটাতে জাস্ট একটা কালার দিবেন এর লোগো হেয়ার আমি বলছিলাম ব্ল্যাক কালার অ্যাভয়েড করেন ব্ল্যাক কালার দিয়ে কোনো কিছু লিখবেন না লাগলে ব্ল্যাকের কাছাকাছি কালার নেন তাও ব্ল্যাক নেবেন না এই দুটার মধ্যে অ্যালাইনমেন্ট হয় না এইদিকে জায়গা কম এদিকে জায়গা বেশি এরপরে হচ্ছে এগুলো দেখেন এই যে আইকন ইয়াগুলো নিছেন বাটনগুলা একদম আপনার লেখার সাথে মিশে যাচ্ছে ফাঁকা থাকবে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে এরপরে হচ্ছে আপনার যেমন এগুলোর সাইজ ছোট এটা সাইজ ছোট এটা সাইজ বড় ফন্ট সাইজ সব সমান থাকবে ঠিক আছে এটা একটু চিকন এটা একটু মোটা দেখা যাচ্ছে তারপরে এটা কি করছেন হ্যাঁ তাকে আমি বলছে এটাও বলছে কেন এটা চ্যাপ্টার হয়ে গেছে এটা ঠিক করতে হবে ঠিক আছে চ্যাপ্টার হয়ে গেছে দেখেন যে আইকনগুলো এত অতিরিক্ত পরিমাণে বড় আপনারা যেটা করবেন আপনারা কাজ করার সময় কাজ করার আগে গুগল থেকে আগে একটা ডাউনলোড করে নেবেন একটা ভিজিটিং কার্ড ডাউনলোড করবেন আর দেখবেন সেখানে আইকনের সাইজ কি আর আপনি তো আইকন সেই সাইজ কি দেখে দেখে করবেন ঠিক আছে প্রথমে আপনি পিটিভিটি দেখানোর দরকার নাই প্রথমে আপনার পিটিভিটি দেখানোর দরকার নেই ফার্স্টে আপনি ডাউনলোড করুন ডাউনলোড করে ওটাকে ক্লোন করেন ক্লোন করে আগে বুঝেন যে একটা লিখার সাইজ কেমন হতে পারে যখন একজন নাম লিখবেন সেটার সাইজ কেমন হতে পারে তার ডেজিগনেশনের সাইজটা কি রকম ছোট হতে পারে এরপরে হচ্ছে তার মোবাইল নাম্বারটা কোথায় কোথায় দেওয়া যেতে পারে সেগুলোর ফন্ট সাইজ কতটুকু ছোট হতে পারে আইকনগুলো কতটুকু ছোট হতে পারে এগুলো আগে আপনি দেখেন দেখে দেখে শিখেন প্রথমেই আপনাকে নিজে নিজে তৈরি করতে হবে না আগে শিখেন এরপরে হচ্ছে করেন ঠিক আছে এই যে কালার তিনটা দিচ্ছেন ঠিক আছে কিন্তু এই কালারের পর হুট করে সাদাটা কিন্তু ভালো লাগতেছে না এটার পরে হুট করে সাদা ভালো লাগতেছে না এরপরে হচ্ছে এখানে যে যেটা আমাদের অ্যালাইনমেন্ট নাই প্লাস আইকন সিম্পল হয়ে গেছে এটা এটা কি করছেন আছেন আচ্ছা প্রথমত হচ্ছে দুটা কালার একদমই বাজে হয়েছে কালার দুটো চেঞ্জ করতে হবে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে এই যে পাশে চলে গেছে একদম কর্নারের সাথে মিশে গেছে কিন্তু এই পাশে কতটুকু কর্নারগুলো জায়গা ফাঁকা আছে তো এদিকে জায়গা ফাঁকা এদিকে জায়গা একদম মিশে গেছে কেন ঠিকঠাক মতো এটা বাম দিকে এনে দুই পাশে গ্যাপ সমান রাখেন এরপরে হচ্ছে গ্রাফিক ডিজাইনারের সাথে আপনার নামের অ্যালাইন নাই এদিকে জায়গা কম এদিকে স্পেস বেশি গ্রাফিক ডিজাইনার ক্যাপিটাল হবে না তো জিটা ক্যাপিটাল ডিটা ক্যাপিটাল বাকি সব ইয়ে হবে ছোট হাতের হবে এই যে আইকন গুলো বড় বড় অনেক আইকন গুলো বড় হয়েছে প্লাস ফন্ট সাইজ বড় এই যেমন এই ফন্টের সাইজ ঠিক আছে কিন্তু এগুলো ফন্টের সাইজ বড় আইকন গুলো বড় এখানে আইকন গুলো বড় প্লাস চ্যাপটা আর উপরের দিকে হবে না এটা ফাঁকা থাকবে এই চারটা এখানে হয়ে যায় আপনি তো দিকে লাগবেই না চারটাকে আইকন সাইজ ছোট ছোট করে এখানে বসান বাস আর এগুলোর পাশে নীল দেওয়ার কোনো দরকার নাই শুধুমাত্র সাদা অংশটা নেন তাহলেই হয়ে যায় নীল দেওয়ার কোনো দরকার নেই এখানে চারটা হয়ে যাবে এটা কার এটা কোনো লোগোই না এটা যা সাথে সাজা রেখে দিয়েছেন এটা কি করছে ভাইয়া এটা দেখাইছে ভাইয়া
জাকারিয়া ভাই দেখাইছে ওকে এটা দেখাইছে জি ভাইয়া এটা এইটাও এটা না এটা দেখাইনি এটা মেবি দেখানো ওকে ঠিক আছে এই পর্যন্ত দেখাইছে ওকে বুঝা যাবে মিলে নাই তারপরে হচ্ছে এখানে তাও যতটুকু মিলাইছেন এখানে কর্নার মিলে নাই আপনার ভিজিটিং কার্ড সাদা আমাদের ইন্টারফেস সাদা এই জন্য দেখা যায় না আপনার সাদা দিলে এমনই লাগবে কারণ আমাদের এই ফটো ভিউয়ার তো ব্যাকগ্রাউন্ড সাদা থাকে এই জন্য হচ্ছে সাদার সাথে সাথে মিলে যায় এরপরে আপনার এই যে এই দুটো গ্রেডিয়েন্ট হয় নাই এখানে এদিকে যদি হয় সাদা এদিক হবে একটু গাঢ় এদিকে যদি এদিকে সাদা হলে এখানে গাঢ় এখানে একটু সাদা হবে ঠিক আছে তাহলে এটা লাল কেন এগুলো কালার কম্বিনেশন মিলে নাই আচ্ছা এটার উপরে বলছে মনে হয় না না ভাই এটা আমার আচ্ছা প্রথমত হচ্ছে আইকন বড় আইকনটা অনেক পরিমাণ বড় হয়ে গেছে দেন হচ্ছে এখানে গ্যাপটাও বেশি আইকনটা বড় এরপরে হচ্ছে এগুলার আইকনের সাইজ মোটামুটি ঠিক আছে এটার এখানে দেখেন এটা ভালো লাগতেছে না অন্যকে শেপ হলেও হয়তো আর এটা এই লেখাটা তো এত বড় করে আর এত বড় কেন তো কোম্পানির নাম হলে ছোট করে দেন কারণ আপনার নামটা এখানে মেন আপনার ডেজিগনেশন মেন আইকনের লোগো থাকলে সেটা শুধু লোগো বসবে ঠিক আছে তারপরে হচ্ছে যেগুলা বাঁকা তারা দেওয়া দরকার নাই তো সোজা করে দেন না এত পরিমানে গ্যাপ কেন এদিকে নিচে নিচে একদম মনে করেন যে ফুটবল মাঠের মতো ফাঁকা কিন্তু এদিকে কি ইজি বিজি একদম এগুলা ছোট করে নিচে দেন আইকন গুলা ছোট করে না একটু আপনার লেখা দেখা যাচ্ছে না আইকন দেখা যাচ্ছে আইকন লেখা প্রায় ছোট করে নিচে দেন এতটুকু থাকার মতো সবকিছু কমপ্লিট হয়ে যায় কিন্তু এতটুকু মতো হয়ে যায় এটা ফাঁকা থাকে দেন আপনার যে এখানে কালারটা একদম চোখে লাগতেছে ঠিক আছে কালার ঠিক করেন এরপরে হচ্ছে এটাতে কিছুই না আচ্ছা এটাতে এই পাঁচটা হইছে দেখাইছেন এটা না তো গত পরশু দিনে আচ্ছা হ্যাঁ ভাই আজকে আবার দেখলাম দিছে যাই হোক এই যে এখানে আইকন গুলা ছোট হবে এই আইকন দুটো ছোট হবে আর এই আইকন গুলা আরো ছোট হবে প্লাস আইকন গুলা যে মিলে গেছে মাঝখানে এখানে যেমন স্পেস আছে আইকন গুলা মাঝখানে স্পেস থাকবে কিন্তু যে চারপাশে বল দিছেন আইকন গুলা স্পেস চলে গেছে তো এখানে স্পেস এখানে স্পেস থাকবে আইকন গুলো আরেকটু ছোট হবে দেন হচ্ছে আপনার এই নাম ডেজিগনেশন উপর দিকে উঠবে আর উপর দিকে উঠবে বা আপনি এখানে এই পাশে বসাবেন লাগলে সে একটু বড় করে পাশে বসাবেন প্লাস হচ্ছে এগুলো তো শেপ শেপ তো হয় নাই এখানে যে কার্ভ এখানে কার্ভ সেম না এটার কার্ভ এটার কার্ভ সেম না ওভারঅল চারটার কোনোটারই কার্ভ সেম না প্রত্যেকটার এখানে কার্ভ সেম থাকবে একটা কার্ভ করবেন ওটাকে কপি করে করে চারপাশে বসাবেন কার্ভ সেম থাকবে এখানে সুন্দর একটা সাইজ সুন্দর একটা শেপ আসবে কিন্তু আপনি এখানে উল্টা পাল্টা শেপ আসতেছে এই দুটার মধ্যে অ্যালাইনমেন্ট নাই
এটা বলছে জি ভাইয়া না ভাই এটা দেখেন এটা আমারটা ডিজাইন স্টুডিও টু করতে করবে এরপরে হচ্ছে জি ভাই কোনটা উপর দিকে করতে বলছে এই যে ডিজাইন স্টুডিও এলাইনার নাই এরপরে হচ্ছে জন মাইকেল লিখছেন জন মাইকেলের এখানে এটা একটু বোল্ডেড হবে একটু মোটা হবে এরপরে হচ্ছে এগুলা ছোট হবে এইগুলা আইকনগুলো ছোট হবে এই যে এখানে একা বাঁকা তারপরে হচ্ছে এখানে এদিকে কম কম এদিকে বেশি আবার এদিকে কম ঠিক আছে যেমন এটা কিন্তু এরকম ছিল না দুইটা হলে একরকম হবে আচ্ছা এটা আমি এটা আমার একটা দেখেন একটু কোনটা ভাই এর আগেরটা রং বেরং রংধনু নাই সেম কালারে শেড দেন নীল কালার বেশি হালকা নীল আরো হালকা নীল তার চেয়ে হালকা নীল ঠিক আছে এইভাবে শেড দেন এরপর হচ্ছে এটা ছোট করেন এগুলা একটু ছোট ছোট করেন তো পাঁচ দিয়ে বসান এত বড় গ্যাপ কমন আচ্ছা দুই পাশের যে আইকন গুলো সব আইকন ছোট হবে সব কোটা আইকন আইকন ছোট হবে প্লাস ফন্ট গুলো একটু ছোট হবে আরো ছোট হবে আরো ছোট বলতে বহুত ভাই চার ভাই অর্ধেক অর্ধেক করে নাকি আচ্ছা দেন এটা তো বলছিলাম আমি আগেরটার মতই এটাও দেখাইছি এটাও দেখাইছি এটা এটা দেখছ ভাইয়া ওকে এটা দেখছে ভাই এটা দেখে নাই এটা আমটা কোনটা ভাই এর আগে দুইটা ভাই দেখে নাই আগে দুইটা তো ভাই ভিজিটিং কার্ডের সাথে যায় না ঠিক আছে কনসেপ্ট দুটোই ভিজিটিং কার্ডের সাথে যায় না এটা কালার 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 সব ঠিক নাই বিভিন্ন কালার কি হিসেবে প্রত্যেকটা কালার চেঞ্জ হবে এখানে প্রতিটা কালার চেঞ্জ হবে আপনাকে মেন আগে আপনি এখানে গোলাপি দিয়েছেন এরপরে যে এখানে এরকম চা কালার দিয়েছেন এই যে গোলাপি এই যে বরিয়া কালার সব করে কালার চেঞ্জ করবেন তারপর যে লোগো লিখছেন মোটা করে লিখবেন এটা এত চিকন ফোন কেন এগুলো ছোট হবে এই আইকন গুলো ছোট হবে আইকন গুলো অর্ধেক হয়ে যাবে এতটুকুর মধ্যে চারটে লাইন এতটুকুর মধ্যে কাভার হয়ে যায় নিচে থেকে শুরু করলে এতটুকুর মধ্যে চারটে লাইন কাভার হয়ে যায় গ্রাফিক ডিজাইনে বড় করেন এটা ছোট করেন তারপরে কালার চেঞ্জ করেন মোটা 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 করে লিখেন এটা ওই যে ফার্স্টে কার্ডটা দিনে বললাম না ওনারটা আপনারটা সেম কালেকশন এগুলা ছোট ছোট করতে হবে এগুলা মিলাইতে হবে ঠিক আছে দেন এই যে এখান থেকে এতটুকু দূরত্ব সেম থাকবে এখান থেকেও সেম দূরত্ব এখান থেকেও এটা সেম দূরত্ব এটার থেকে এটা সেম দূরত্ব থাকবে দুই সব দূরত্ব আলাদা আলাদা দূরত্ব বেশি একটু কম একটু একটু কম হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা দূরত্ব সেম থাকবে ওকে ভাইয়া আর এটা তো ভিজিটিং কার্ড কম আইডি কার্ড বেশি হয়ে গেছে নামই তো নাই আপনাদের সবগুলা দেখা শেষ দেখাইবেন ক্লিপিং মাস্ক এখন না দেখাবে আর নেক্সট ক্লাস একবারে ক্লিপিং মাস্ক নিয়ে কাজ কাজ করে দেখাবো না সেটাই ভালো হয় আজকে সবাই অনেকে নাই অনেকে নাই ওকে মিটিং এন্ড করে দিচ্ছি শুভ রাত্রি
হ্যালো